সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ সকালবেলা উঠে অনেক কাজ সারলাম। সেই মেলা থেকে অয়েল ডিসপেন্সারগুলো যে কিনে এনেছিলাম, তাতে এতদিন পর তেল ঢালা হলো। একটাতে সাদা তেল রেখেছি, আর একটাতে সর্ষের তেল রেখেছি। আর আগে যে বোতলটা ছিল সেটার মধ্যে রাখছি হচ্ছে লুচি পরোটা, এসব ভেজে রাখার পর যে তেলটা পড়ে থাকে সেই তেলটা। আজকে ব্রেকফাস্টে পাউরুটির সাথে একটু আলু সেদ্ধ আছে, একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে মাখানো, আর আছে ম্যাগি। এখন স্নান হয়ে গেছে আর ছাদে চলে এসেছি। রোদ বলে আসবি না? হ্যাঁ, শুকি সাথে হয়ে গেছে না রে, রোদ বলে আসছিস না? নমস্কার বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয় তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও মোটামুটি ভালোই আছি। একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। এখন পুজো দেব, ঘরের মোটামুটি সব কাজ সেরে এসেছি, রান্নাটা হয়নি যদিও, গরম গরম করব। আর আজকে বৃহস্পতিবার, ঠাকুরের বাসনগুলো বৃহস্পতিবার করে একটুখানি তেঁতুল বা পীতাম্বরী এসব দিয়ে মাজি, তো ওগুলো করে নিয়ে তারপরে পুজো দেব। ফুল তোলা হয়ে গেছে, আর এই দেখো এদিকে বোগেনভিলিয়া গুলো এখন আবার নতুন করে হচ্ছে, পিটুনিয়া এখন আছে, এই দেখো চন্দ্রমল্লিকা এখনো ফুল ফুটছে, কুড়ি এখনো রয়েছে। সবেদা গাছে কুড়ি আসছে কিন্তু ঝরে যাচ্ছে, অনেক ঝাঁকিয়ে ফুল এসেছিল কিন্তু ধরছে না, কেন জানি না। আচ্ছা বেগুনটা পেকে গেছে, তুলে নিতে হবে, বেগুনটা একেবারে পেকে গেছে, এটাকে তুলে নেব, দেখি ভাজা করে নেবো আজকে, দেখি তুলে নেবো। গাছটা পোকার জন্য কেটে দিয়েছিলাম, ঠাকুর ঘর মুছে ফুলটা তোলা হয়ে গেছে, আর এখন ঠাকুরের বাসনগুলো আমি মেজে নেব। আজকে তেঁতুল আর মাটি দিয়ে ঠাকুরের বাসন মাজব। বৃহস্পতিবার করে ঠাকুরের আসনের সব কিছু চেঞ্জ করি, তাই আমার পুজো করতে অনেকটা সময় লাগে। আর ঠাকুর ঘর পরিষ্কার রাখার জন্য এরকম কন্টেনার কিছু আমি রেখেছি, যার মধ্যে ফুল ধূপের যে ছাইটা পড়ে সেই ছাই এগুলো আমি রাখি। তোমাদের আরও দেখাবো কী কী করি আমি। আর এখন ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে আর মেজে এখন এই কলপারে চলে এসেছি, এখানে ধুয়ে নিচ্ছি। তেঁতুল আর মাটি দিয়ে আজকে ঠাকুরের বাসন মেজেছি, সেই জন্য কী করি বলো তো, একটা গামছা আর কি টুকরো আমি রেখে দিয়েছি বাসনগুলোতে, যাতে মাটির দাগ ফুটে না ওঠে, সেই জন্য ওই কাপড় ছেঁড়া দিয়ে তারপরে বাসনগুলো ভালো করে ধুয়েছি। আর দেখো কোনো বাসনে কিন্তু একটু মাটির দাগ লেগে নেই, আর দেখো বাসনগুলো কিন্তু খুব সুন্দর চকচকে পরিষ্কার হয়েছে। সব বাসন এমনকি জলের বালতি সবই এই বৃহস্পতিবার করে মাজি। তা এক বালতি জল ঠাকুর ঘরে ভরে রাখি, যাতে ঠাকুরের বাসনগুলো ধুতে সুবিধা হয়। তুলসী মঞ্চে জল দিয়ে আর তুলসী মঞ্চটাকে একটু ধুয়ে দিলাম। এর আগের দিন আমি যখন গোপালকে স্নান করাছিলাম, তো একটা প্লাস্টিকের বোতলে এর মধ্যে গঙ্গা জল ভরে তারপরে স্নান করাছিলাম। অনেকেই বলেছিলে যে দেখতে ভালো লাগে না, সত্যিই ভালো লাগে না, তবে বোতলে করে কিন্তু মানে কেউ খায়নি, সে বোতলটা কিন্তু একদম পরিষ্কারই ছিল। যাই হোক, আজকে ঘটি করেই ঠাকুরকে স্নান করাচ্ছি, সত্যি আমারও দেখতে ভালো লাগছে, তোমাদের তো ভালো লাগবেই।
দেখো, ঠাকুরের আসন তো আমি পুরো পরিষ্কার করেছি, আর আজকে সব কিছুই আর কি চেঞ্জ করেছি, আর ঠাকুর ঘরটা আমি একটুখানি গুছিয়ে নিয়েছি। আর এই জামাটা অনেকেই আমায় জিজ্ঞাসা করেছিল আমি কোথা থেকে কিনেছি, হিন্দমোটরের যে রেল স্টেশন আছে তার সামনে একটা মিষ্টির দোকান আছে, আর আমি যে দোকানটা থেকে কিনেছিলাম সেই দোকানটার নাম আমার ঠিক মনে নেই, তবে মিষ্টির দোকান নিত্যানন্দ মিষ্টির দোকান, তার পাশে একটা দোকান আছে নন বেঙ্গলি একজন ঠাকুরের জিনিসপত্র বা অন্যান্য ডেকোরেশনের জিনিস বিক্রি করে, তো ওনার থেকেই আমি এগুলো কিনেছি। এখন গোপুসোনাকে গোপুসোনার জায়গায় বসিয়ে দিলাম, চন্দন বেটে ফুলের মধ্যে একটু ছিটা দিয়ে নিলাম, তাতে সব ফুলেই লেগে যাবে। বৃহস্পতিবার ঘটের মধ্যে আমি হয় সুপারি নয় হর্তকে বা গোটা ফল এগুলো দিই, তবে আমার যখন যেরকম সুবিধা হয় আমি সেই রকম ভাবেই করি। আর এই যে কন্টেনারটা দেখছো, এই কন্টেনারের মধ্যে দেখো আমি ফুলও রাখি, ফলের খোসা এগুলো রাখি, তারপরে সময় মতো আমি আমার যে এখানে কম্পোস্ট সার তৈরি করি তার মধ্যে রেখে দিয়ে আসি। আর এরকম কন্টেনার যদি করে রাখা হয় না, তাহলে না ঠাকুর ঘর বা যে কোনো জায়গায় আর কি অপরিষ্কার হয় না। যেহেতু শশা কাটছি তাই এখানে ফলের যে রস গড়িয়ে আসা সেটা হচ্ছে না, না হলে কিছু পেতে নিতাম। এখন ঠাকুরকে একটু জল মিষ্টি দিয়ে পুজো দেব। আজকে কিন্তু তেঁতুল আর মাটি দিয়ে ঠাকুরের বাসন মেজেছি, খুবই পরিষ্কার হয়েছে। আর বৃহস্পতিবার করে আমার কিন্তু ভীষণই দেরি হয় ঠাকুর ঘরের আর কি, আমি যেহেতু সব পরিষ্কার করি সেহেতু আমার এই দিনটাতে একটু দেরি হয়। আর যেহেতু ঠাকুর ঘরটা খুবই ছোট জায়গায়, তাই এইটুকু জায়গার মধ্যে রেলিংও নেই, তাই আমাকে একটু সাবধানে সাবধানে কাজও করতে হয়। তোমাদের আরও একটা জিনিস দেখাই আমি কিভাবে সব কিছু অর্গানাইজ করি। একটা দেখো প্লাস্টিকের যেহেতু পাত্র, সেহেতু আমি একটু জল দিয়ে নিয়েছি, আর দেশলাইয়ের কাঠি, ধূপের যে কাঠি সেগুলো আমি ওর মধ্যে রাখি। আর একটা পাত্রে তেল রাখি, তার নিচে একখানা কিছু হয় বাটি বা অন্য কিছু দিয়ে রাখি, যাতে তেলটা পুড়ে সব জায়গা নষ্ট না হয়ে যায়। এখন ঠাকুরের পাঁচালি পরবো, তারপরে নিচে যাব। আমার পুজো হয়ে গেছে, নিচে গিয়ে এবার রান্নাবান্না কাজে লাগবো। আর ঠাকুর পুজো দেওয়ার পর সমস্ত বাসন আবার ধুয়ে উপুর করে রেখেছি, একটু জল পড়ে গেছিলো, একটা কাপড় রেখেই দিই যে জল টল পড়ে গেলে সেটা দিয়ে পরিষ্কার করে নিই। ঠাকুর ঘরে ভীষণ গরম, ঠান্ডা জল খেলে একটু তৃপ্তি লাগে। এখন এই বেগুনটা কেটে দেখি কিরকম কি হয়েছে, মানে আছে সেটা একটু দেখি। এত কিছু দানায় ভর্তি, দেখো ডাটা কাটা হয়ে গেছে, আলু আর এই ডাটা দিয়ে পোস্ত করব, ডাল হয়ে গেছে, আর এই বেগুনটা গাছের বেগুন, মনে হচ্ছে না এটা খাওয়া যাবে। হ্যাঁ, তো পুজো করে এসে এই বেগুনটাকে কাটলাম, নিয়ে এলাম, আর এই বেগুনটা কাটলাম, ভীষণই দানা, এইভাবে দানাগুলোকে ফেলে, গাছের জিনিস তো ফেলতেও তো মায়া লাগবে বলো, একবার চেষ্টা করে দেখি খাওয়া যায় কি যায় না, নাকি তেলটাই নষ্ট হয় সে দেখি। আর এখন পোস্ত ভিজিয়ে রেখে গেছি, এই তো পোস্ত ভিজিয়ে রেখে গেছিলাম, আলু ভাজার জন্য আলু কুটেছিলাম, তারপরে ভাবলাম যে প্ল্যানটা চেঞ্জ করে ফেললাম, আলু ভাজা না করে এরকম ভাবেই আলুটা কাটা থাকবে, তাড়াতাড়িও হয়ে যাবে। আর ওই ডাটা দিয়ে এই আলু দিয়ে পোস্ত করবো, ডাল আর ওই দানা বেগুন ভাজা, আর আছে শশা, শশাগুলোকে কাটা হবে, ব্যাস এই আজকে আমাদের লাঞ্চের মেনু। এখানে দেখো ভাত একটা ফুট দেওয়া হয়ে গেছে, আর এখানে ডাল হয়ে গেছে, এগুলো কমপ্লিট, এবার রান্নার দিকে যাব। আর এগুলো একটু মাজা হবে, মাজা পরিষ্কার হয়ে গেল। আর ঘর তো চলো একটুখানি ঘুরিয়ে দেখাই, আমার ঘর তো কেরো পরিষ্কার করে তবে গেছি, এই জায়গাটা খালি পরিষ্কার হয়নি, এই জায়গাটা যতই পরিষ্কার করি পরিষ্কার থাকে না, বাকি সব ঘর দোর পরিষ্কার হয়ে গেছে। এই হচ্ছে এই ঘরটা, এবার চলো ওই ঘরটা দেখি, এখানে ফলগুলো রোদের থেকে সরাতে হবে। এই হচ্ছে
রান্নাঘর, এবার যাই এই ঘরটা। এখন এই কাপড় জামাগুলো নিয়ে আসছি ছাদের থেকে ভাঁজ করলে। ঠাকুর ঘরে গেলে নাকি আমার সন্ধে বাতি, বৃহস্পতিবার বিশেষ করে সন্ধে বাতি দিয়ে নামতে হবে। হ্যাঁ, কিন্তু বোঝে তো না কত কাজ যে থাকে, শুধু পরিষ্কার জিনিসটা পায়, কিন্তু পরিষ্কার জিনিসটার পেছনে কত যে পরিশ্রম করতে হয় সেটা জানে না। তো যাই হোক, এখন এই জামা কাপড়গুলোকে ভাঁজ করব। আর এই যে গাছগুলো দেখছো, এই গাছগুলোতে সকালবেলা জল দেওয়া হয়ে গেছে। কখনো কখনো জায়গা পরিবর্তন হয়, এই গাছটা ওইদিকে যায়, ওইদিকে গাছ এইদিকে আসে, কারণ কখনো রোদে রাখি আবার কখনো ভেতরের দিকে রাখি। তো এগুলোকে এখন ভাঁজ করব আর রান্নাবান্না করব। রান্নাবান্না তো দেখিয়ে দিলাম কি কি করব। কাঁচা লঙ্কা আর পোস্ত একসঙ্গে বেটে নিলাম। এটা যেহেতু ভেজানো ছিল না, ভালোই বাটা হয়েছে। দেখো পোস্ত একদম মিহি পেস্ট হলে ভালো লাগে না খেতে, একটু দানাদানা থাকলে ভালো লাগে। এটা পার্সোনালি আমার মত যে একদম মিহি পেস্ট যদি পোস্ত হয় ভালো লাগে না, একটু দানা দানা থাকলে তবে ভালো লাগে। যেমন এইরকম যেরকম এইরকম দেখো, এই যে গার্ডার টাডার গুলো আসে না, এটা এই প্যাকেট মোড়া ওই প্যাকেট মোড়া, সেই গার্ডার গুলো আমি এরকম একটা কৌটোর মধ্যে রেখেছি যাতে এদিক ওদিক ছড়িয়ে না থাকে আর সহজে পাওয়া যায়। আর এখানে কিছু দড়ি রেখেছি যেগুলো দিয়ে, এই যে দেখলে এখন এইমাত্র কলাটা ঝুলিয়ে রাখলাম, তো দড়ি ওটা ঝুলিয়ে রাখতাম কিন্তু ঘরদোর পরিষ্কার করতে করতে ওগুলো সব হারিয়ে গেছে, তা আবার এখান থেকে কেটে নিলাম। মানে আমার জানা থাকবে যে এই কৌটোটার মধ্যেই দড়ি আছে, এটার মধ্যেই গার্ডার আছে, তো ছড়িয়ে ছিটিয়েও থাকলো না আর পরিষ্কারও থাকলো, প্লাস আমি খুঁজে আমার খুঁজে পেতেও সুবিধা হলো। তো এরকমভাবে তোমরাও রাখতে পারো কন্টেনার, মানে যে কোনো ছোটো খাটো কৌটোর মধ্যে ভরে। কি করছো তুমি, রান্না করছো না রুটি বলছো? হ্যাঁ, পাউরুটি করছি, পা দিয়ে রুটি করছি। ও, পা দিয়ে রুটি করছো? পাউরুটি, পাউরুটি, সেই তো দেখছি। এখানে বসেছিস কেন, মুখে দিয়ে তাকিয়ে আছিস কেন? তাহলে এখন 7:45 বাজে, তো বাইরে খুব মেঘ ডাকছে। 30 তারিখ, তো মেলাটা আর 2-3 দিনই থাকবে, কিন্তু মেঘ ডাকছে, ভেবেছিলাম মেলায় যাব। কত কাপড় জামা বের করেছি, যে কোনটা পরবো ঠিক করতে পারছি না, এসছে মনে হচ্ছে। এখন এখন তো বাজে 7:45, তো আমাকে বলেছিল যে ঠিক আছে তুমি রেডি হয়ে থাকবে, নিয়ে যাবো। এখন কী বলবো, রোজ রোজ মেলায় যাওয়ার কি আছে, পকেট খালি হবে না, ওই জন্য মেলায় নিয়ে যেতে চাইছে। তা যাই কি বলে দেখি, বলে এখনই বলবে যে মেক করেছে তো কি করতে যাবে। আমি ওই ভেবে ভেবে কাপড়টা বের করেও পরলাম না, যদি বলে তাহলে চুড়িদার পরে নেবো চটপট, কি বলে দেখি। কেন না, একটু মেক ডাকছে, ওটাও একটু ভাবছি যে হয়তো মাঝপথে গেলাম, বৃষ্টি নামলো। খেলার ধুম পড়েছে, লাফিয়ে লাফিয়ে যায় আবার। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তাহলে যাবো না, কোথাও বেরোবো না,
কালকে দেখি। হ্যাঁ কালকে দিন, আর তো তিন দিন থাকবে। তো আমি কি করব, বৃষ্টি নামলে আমার তো আর, আমার তো যাওয়ার ইচ্ছাই ছিল জামা কাপড়ও। হ্যাঁ এখানে বেরও করেছি, করে ঠিক করতে পারছি না কি পরব। তারপরে দেখলাম যে মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তখন মনে মনে ভাবলাম যে এসে বলবে যে না যাওয়া হবে না, ওই জন্য আর। বৃষ্টি পড়ছে না পড়ছে না, তাহলে আর কি করতে যাব। হ্যাঁ এখন তো চুল কম তো। ভাবলাম বৃষ্টি, ভাবলাম মেলায় যাব, শেষে কিনা বৃষ্টির জন্য আর যাওয়া হলো না। যাই হোক এখন মেলায় তো যাওয়া হলো না, আর একটু ভেবেছিলাম পাশকুড়া চপ খাবো, টুকটাক খাবার খাবো। খুব ফাস্ট ফুড খাওয়ার আমার ইচ্ছা হচ্ছে না। একদিন ডায়েট করবি তো পরের দিন আবার খালি খাই 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 করবি, ওই জন্য ইচ্ছা করে হয়েছে। ওই যে গাছে সেই বিচি অলা বেগুন গুলো, সেটা সেই বেগুন একটুখানি রয়েছে, সেদ্ধ হয়েছে। এটা এমন নয় যে নরম হয়নি, নরম হয়েছে। তোমাদের দাদা আবার তার সমস্ত দানাগুলোকে ফেলেছে, সত্যি যা দানা হয়েছিল সেই দানাগুলোকে ফেলেছে। ফেলে তারপরে যে গাছের জিনিস ফেলা তো যাবে না। হ্যাঁ ওর বেগুন ভাজা আছে, আর এই পোস্ত, ডাটা পোস্ত, এই ডাটা পোস্ত ডাটা আলাদা খাবো, আর পোস্ত দিয়ে মানে আলু আর পোস্তটা দিয়ে রুটি খাবো। আলু পোস্ত দিয়ে রুটি খেতেও আমার ভালো লাগে। আমার ছেলে আবার ঠিক এরকম শুকনো শুকনো আলু পোস্ত চাই রুটির সাথে। আর নতুন কি হয়েছে জানি না, দুপুরেও ভাত খেলো না, তারপরে সন্ধ্যাবেলা আবার একটু ভাত খাওয়াতে গেলাম তখনও খেলো না। আমাদের দুজনের বরাদ্দ হচ্ছে পাঁচটা, আড়াইটা আড়াইটা করে, আর নতুন হচ্ছে তিনটে, আর রাতে তিনটে সকালে তিনটে, ছটা। তো এই এই রকম আর কি হিসাব করে মাখানো। তো হয়তো দু একটা যদি বেশি থাকে তাহলে সকালবেলা ওই রুটি দিয়ে কোনো কিছু তরকারি হোক দুধ হোক যাই হোক কিছু দিয়ে খেয়ে নেব। রাত্রেবেলা এত রাতে করি তো, দেখো এখন কটা বাজে, সাড়ে দশটা, সাড়ে দশটা না 10:20, রুটি করতে করতে প্রায় 10:45 হয়ে যাবে, তারপরে খেতে খেতে 11টা হয়ে যাবে। বসে থেকে থেকে যেন সময় চলে গেল। আসলে কি আজকে এই ভিডিওটা এডিটিং করে আপলোড করতে দিয়ে দিয়েছি, এবার কিছুতেই মনিটাইজেশনের অপশনই আসছে না। তারপরে কতক্ষণ আপলোড হয়ে গেছে, তারপর ওই ভিডিওটা একটু পরপরই চেক করছি কেন হচ্ছে না কেন হচ্ছে না, সেটা গিয়ে হলো 9টার সময়, তারপরে ভিডিওটাকে মানে আপলোড করলাম, ওসব করতে করতে দেরি হয়ে গেল। তারপরে একটা রান্নার ভিডিও এডিট করলাম, যেটা মুখে বলা সেটা করলাম, ভয়েস ওভার দিলাম, এসব করতে করতেই আসলে রাত্রি হয়ে গেল। এখন রুটি করব আর পোস্ত তরকারি দিয়ে রুটি খাবো। তো ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দেবে, রুটি করতে করতেই খাচ্ছি, লাইক দেবে, প্রচুর প্রচুর শেয়ার করো, চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকে পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে, ততক্ষণের জন্য